নারী ফুটবলারদের সাফ জয়, নতুন কমিটির জন্য বড় অনুপ্রেরণা বলছেন বাফের নবনির্বাচিত সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। সেই সাথে ফুটবল পরিচালনায় চ্যালেঞ্জ বেড়েছে বলে মনে করেন তিনি। ফুটবল উন্নয়নে যে কোনো স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব নিতে প্রস্তুত তৃণমূল থেকে উঠে আসা এই সংগঠক। বাফুফে নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নবনির্বাচিত কমিটির জন্য ম্যাজিক্যাল সারপ্রাইজ হয়ে সামনে আসে নারী সাফের শিরোপা জয়। ছাদ খোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবন, সেখান থেকে প্রধান উপদেষ্টার অভিবাদন, সবই হয়েছে ঠিকঠাক। এই যে সরকারি পৃষ্ঠপোষকতা, এটা যদি ফুটবলের পিছনে থাকে এবং মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে আগ্রহ দেখিয়েছেন, এটা শুধু মেয়েদের টিমেও থাকবে এবং সামগ্রিকভাবে ফুটবলের উপরে যদি থাকে, আমার দৃঢ় বিশ্বাস আপনি অচিরেই দেখবেন যে ফুটবল এখানে অনেকভাবে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন দায়িত্ব বেড়েছে ফেডারেশনের, বিজয়ের এই ধারাবাহিকতা ধরে রাখাটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন বাফুফের এই সহসভাপতি। সকলে অত্যন্ত উৎফুল্ল, অত্যন্ত আনন্দিত এবং এন্টায়ার কমিটির জন্য এটা একটা চমৎকার অনুপ্রেরণার কাজ করবে। সেই সাথে আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ এনে দিল। আজকে তারা যে সাফল্যটা এনেছে এটাকে উত্তরোত্তর সাফল্যতে নিয়ে যেতে বর্তমান কমিটি আমার মনে হয় আরও মনোযোগ দিয়ে কাজ করবে। 9 নভেম্বর নির্বাচিত কমিটির প্রথম বৈঠক, তারপরেই বণ্টন করা হবে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব। আমার যেখানে অভিজ্ঞতা সেটা হলো ফুটবল ডেভেলপমেন্ট, এবং সেই অভিজ্ঞতার আলোকে যদি আমি কোনো দায়িত্ব পাই ভালো। আমরা যে কমিটিতে কাজ করি না কেন, দিন শেষে সবাই একসাথেই সমন্বয় করে কাজ এগিয়ে নিতে হবে। নতুন কমিটির কাছে নারী ফুটবলারদের অর্জন হবে অনুপ্রেরণার, তাই দায়িত্ব পালনে প্রত্যেককে সচেষ্ট থাকার আহ্বান এই সংগঠকের। বাংলাদেশে ফুটবলকে জাগ্রত করার জন্যও বটে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।